আর আপনাদের জন্য সেই জন্য আমার জীবনও ধন্য। কেননা ভগবানের মুখের অমৃতময় বাণী শুধু কুরুক্ষেত্রে যুদ্ধে রথপরি উপবেশনরত ভক্ত অর্জুন শ্রবণ করেছিলেন, তার জন্য জগতে প্রসারিত হল গীতা। তেমনি আজ আপনারা প্রভাস তীরে বসে ভগবানের শ্রীমুখে সেই অমৃতময় বাণী আপনারা শ্রবণ করলেন, এই জন্য আমি মনে করি এ সম্পদ মহামূল্য, এটাও শ্রী গীতার তুল্য। কি বাবা, তাই তো? কেননা যেহেতু এটাও ভক্ত রচিত নববৃন্দাবন, তাই তার মাঝে আমিও একটু জায়গা পেয়ে আমি আমার নিজেকে ধন্য মনে করছি, আমার মানব জীবনও ধন্য। যা হোক, এবার ভূমিকায় যাব। ভূমিকায় আমি নারদমুনি, আর বিপক্ষে ছিলেন আমার শ্যামল চিন্তামণি। আমি নারদমুনি নাম করে ধারণ, প্রথমবার সভায় এসে দাঁড়িয়ে আপনাদের পাশে ওই যে আমার গোবিন্দ শ্যামল ঋষিকেশে তার পাদপদ্মে কিছু কথা করেছিলাম নিবেদন। আমার সেই প্রশ্নগুলি ধরে ধরে জবাব দিয়েছে ঠাকুর এক এক করে, আপনারা সকল ভক্ত নরে করেছেন আকর্ণন। কিন্তু আমি আপনাদের কাছে জানাই, আমি যেভাবে প্রশ্ন করেছিলাম তারে ওই যে আমার গোবিন্দ কৃষ্ণ নটবরে এসেই ভক্ত সভা পরে যেভাবে জবাব সারে, তাতে কিন্তু আমার মনের অভাব এখনো পূর্ণ হয় নাই। খুলে বলি, সভা সম্প্রতি যদিও আপনাদের কাছে সবার লেগেছে ভালো, আমারও লাগলো ভালো, কিন্তু আমি যদি ভালো বলে স্বীকার করি এখন আপনাদের আছে জানা, তাহলে এই কবিগানের কিন্তু সেই পরিবেশ থাকবে না। কবিগানের কবিওয়ালাদের স্বভাবটা কেমন, যতই সুন্দরভাবে দেবে জবাব তবুও ওই জবাবে ধরতে হবে অভাব, এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জন্মগত স্বভাব। আমাকেও সেই স্বভাব করতে হবে ধারণ। তাই আমি প্রশ্ন করেছিলাম তারে, হে গোবিন্দ কৃষ্ণ নটবরে, তুমি এই বিশ্ব পরে তুমি যজ্ঞেশ্বর নাম করেছ ধারণ, তাহলে তুমি কৃষ্ণ নটবর, তুমি নিজে হইয়ে যজ্ঞেশ্বর, এই যজ্ঞ করো কি কারণ? কেননা বিশ্বের যত নরনারী সত্য কথা প্রকাশ করি, তুমি কৃষ্ণ দয়াল হরি, তোমার উদ্দেশ্যে যাগযজ্ঞ হোমব্রত করে থাকে পালন। আর বলি কথা, বর্তমান তারা তোমারই উদ্দেশ্যে সেই যজ্ঞের যে অর্ঘ্য তোমার পাদপদ্মে করে দান, তোমাকেই তারা করে নিবেদন। বলো দেখি শ্যামল মাধবে, তাহলে তুমি যে করো যজ্ঞ জানতে চায় সকল বিজ্ঞ প্রাজ্ঞ, আমি যদিও একেবারে অজ্ঞ, তবে এই যজ্ঞে সেই অর্ঘ্য তুমি কাকে করবে দান? যা হোক, একে একে সব প্রশ্নের জবাব দিয়ে গেছে আমি জানাই আপনাদের কাছে। এইবার কিন্তু গোবিন্দের কথার পাশে আমাকে তাকে করতে হবে ধারণ। বলে নারদ, খুলে বলি তোমার স্থান, আমি তো এতদিন ছিলাম ভগবান, আর ভগবান রবনা কখন? এবার মনে আছে, ভাবো আমি শ্যামল মাদ হব, আমি ভগবান থেকে ভক্ত হব, এই জন্যেই এই যজ্ঞের আয়োজন। তাহলে ভগবান নিজে ভক্ত হবে। খুলে বলি আপনাদিকে, রেবে যেভাবে আমার গোবিন্দ করেছেন বর্ণন, আমার তো কোনো যোগ্যতা নাই, আমার গোবিন্দের কথা নিয়েই আমি কাল কাটাই, তার মধ্যেই একটু দুটি একটি কথা আপনাদের জানাই। তাহলে যদি যদি হয় এমন, দেখবেন আমার যে কাব্যসূত্র, আমার গোবিন্দ বললেন বিশ্ব জগতের নরনারী সব অমৃতস্ব পুত্র, তাই তো বাবা? সকলে আমরা অমৃতের নন্দন, তাই তো? কিন্তু উনি দিলেন পরিচয়, ভগবান হলেন আনন্দময়। কেননা ব্রহ্মের স্বরূপটা কেমন,
ব্রহ্মের স্বরূপ হলো আনন্দ, বুঝে নিয়েছেন? ওই যে আমার প্রাণ গোবিন্দ, তার প্রাণছন্দ। আপনারা ভক্ত প্রাণ করেছেন শ্রবণ, তাহলে ব্রহ্ম যদি আনন্দ হয়, তাই তো লেখা তৈতরীয় উপনিষদের পাতায়, আনন্দং ব্রহ্মেতি বেজানাত আনন্দাধ্যেব কল্লিমানি ভূতানি জানতে আনন্দেন যাতানি জীবন্তি আনন্দং প্রাণ তভি সংবিশন্তিতি। আনন্দং ব্রহ্মেতি বেজানাত, আনন্দই ব্রহ্মের আদি বীজ। আনন্দাধ্যেব কল্লিমানি ভূতানি জানতে, সেই আনন্দ থেকেই বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। তারা চলছে কোথায়? আনন্দেন যাতানি জীবন্তি, আনন্দ অভিমুখে ছুটে চলছে। কেন? আনন্দং প্রাণ তভি সংবিশন্তিতি, সেই আনন্দকে বুকে ধরে খুলে বলি আপনাদের গোচরে সেই পরমানন্দের সঙ্গে এজি হতে চায় মিলন। তাই তো বাবা, এই জন্য কবিগুরু বলেছেন তার ভাষায়, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, তোমার যজ্ঞে দিয়েছে ভার বাজাই আমি বাসি, গানে গানে গিয়ে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ের ধ্বনি করে যাবো এমর নিবেদন, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তাহলে বুঝেছেন, যত বিজ্ঞ প্রাজ্ঞ এই জগৎটা হলো আনন্দ যজ্ঞ, আর সেই আনন্দ স্বরূপ ব্রহ্ম নিজে দিয়ে দর্শন। খেলতে আনন্দেরই খেলা, এই জীবের প্রাণে দিয়ে দোলা, আনন্দের কণা রূপে তাকে তাদের করেছেন সৃজন। ও বাবা, এইবার বলো, ও হে কৃষ্ণ শ্যামরাও, তাহলে তুমি যদি সেই আনন্দময় পুরুষ হও, তুমি পুরুষোত্তম, অমৃতস্য পুত্র বলে যারে খুলে বলি আপনাদের ধারে, তুমি সেই আনন্দের অমৃতের আসন ছেড়ে যদি তুমি ভক্তের স্বভাব করো ধারণ, তাহলে এই জীব যে গতিতে চলছে ছুটে, খুলে বলি আপনাদের নিকটে, তাদের একটা লক্ষ্য বা উদ্দেশ্য, সেইভাবেই তারা করে সাধন। তাই তো, আপনারা কোথায় এসেছেন? এই বসাক বাড়িতে ঐতিহ্যময় অনুষ্ঠানে, খুলে বলি আপনাদের সন্নিধানে। তাই তো আপনারা ভক্তগণে দিয়েছেন দর্শন, উদ্দেশ্য বসাক বাড়ির কবি গান, খুলে বলি আপনাদের সন্নিধান। তাই তো, ভক্তদিগের আকুল প্রাণ সেই আনন্দ লাভ করতে এলেন সর্বজন। আচ্ছা বলুন তো, তা যদি এই আসনই না থাকে, এই ক্ষেত্রই যদি না থাকে, গীতায় যে দিয়েছে তা ব্যাখ্যান দেখেছেন, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, খুলে বলি আপনাদের ধারে, এইবার একটু আপনারা দেখেন বিচার করে গীতার তত্ত্ব অনুসারে, ক্ষেত্রজ্ঞ বা ক্ষেত্র, ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞ, এই যদি হয় গীতায় প্রধান, তাহলে ক্ষেত্রজ্ঞই বা কে হবে? খুলে বলি আপনাদিকে রেবে, আর ক্ষেত্রই বা কোথায় রবে? যদি তুমি সেই অমৃতের স্বভাবে থাকো সর্বক্ষা, সেই আসন দিয়ে ছেড়ে, খুলে বলি তোমার গোচরে, তুমি সেই আনন্দময় কেন্দ্রচ্যুত হয়ে বিন্দু রূপে যদি এই জগতে তুমি দেও দর্শন। কি বাবা, এই বিশ্বজগৎ, জগতের যত জলরাশি আপনাদের কাছে প্রকাশই, এটা সাগর হতে ওঠে ভাসি, সাগরের যে পূর্ণ উচ্ছ্বাস ভরে খেলা খেলে অনুক্ষণ, তাই তো আমি জানাই আপনাদের পাশে সাগরের পূর্ণ আনন্দের উচ্ছ্বাসে যে জলরাশি আসে ভেসে, এই জগতে সব কিছু সুশীতল রূপ করায় ধারণ। তাই তো, আমি জানাই আপনাদের সবাধামে, তাহলে তা হতে যেমন সাগর হতে জলরাশি বাষ্প হয়ে যায় উঠিয়ে, খুলে বলি আপনাদের নিকটে, তাই সেই সেইটা পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে কিন্তু বৃষ্টি হয়ে দরায় নামে, খুলে বলি সভাতল, তাহলে বিশ্ব জগৎ হয় সুশীতল, ওরে কঠিন মাটির বুকে ফলে ফসল, এমনকি নদীর বুকে জল দেয় দর্শন। যদিও সাগরে এই যে জলরাশি ছিল, সেই জল করা হয়ে যখন এই জগতে এলো, তাতে এই বিশ্বজগতের আনন্দের পিপাসা হয় নিবারণ। কেন আনন্দের? এরা আনন্দের কণা, সেই পূর্ণতা প্রাপ্ত হতে চায়, তারা অনবরত ছুটে চলেছে সেই আনন্দের আঙিনায়। তাই তো বলেছে, আনন্দ এন যাতানি জীবন্তি, আনন্দ এন যাতানি জীবন্তি, কেন? আনন্দ প্রায়ভি সংবিশন্তিতি। ও বাবা, তাহলে তোমাকে আমি প্রশ্ন করি, হেবে
যাকে কেন্দ্র করে মহাবিশ্ব ঘোরে, আমি জানাই তোমার গোসরে সেই অমৃত সত্তা তুমি হলে পরে, তুমি সেই আনন্দময় ব্রহ্ম হলে পরে, যা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমাকে কেন্দ্র করে ঘোরে, সেই আসন ছেড়ে যদি তুমি দিবের স্বভাব করো ধারণ, এই মহাত্ম হয়ে এই জগতে আসো, ওহে শ্যামল পিত বাস, তাহলে মহাবিশ্বের অবস্থাটা কি হবে? তখন কাকে কেন্দ্র করে ঘুরবে বলো? কি বাবা, কি এটা ঠিক না বেঠিক? আমার প্রশ্নটা কি ঠিক? একটা খুঁটিতে হয়তো একটা গরু বাঁধা আছে, বা যাই হোক যাকে বাঁধা আছে, এরা কিন্তু ওই খুঁটিতে রজ্জু থেকে বাঁধা সবসময়ের জন্য এভাবে ঘুরছে, তা সেই খুঁটি যদি না থাকে ঘুরবে কি করে বলেন দেখি আমায়? এই জন্য এই জগতে যে যত বড় হোক তার মাথা নিচু করার একটা জায়গা থাকে, কি বাবা তাই নাই? যে যত বড় হোক কিন্তু তার মাথা নিচু করবার একটা জায়গা থাকে, একটা কেন্দ্র থাকে। এই অনন্ত মহাবিশ্ব, এই অনন্ত জীবগণ, তারা সেই কেন্দ্রকে লক্ষ্য করে, তাকে কেন্দ্রকে অবলম্বন করে ঘোরে, তা তুমি সেই কেন্দ্র ছেড়ে বাক্ত হবা, আন্দাজে সাটাম দিলি আর অমনি হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে বলুন, এই কেন্দ্র যা কেন্দ্র করে ঘোরে, সেই কেন্দ্রবিন্দুই যদি না থাকে, তাই যদি না থাকে, তাহলে মহাবিশ্বের কি হবে? অনন্ত কোটি গুণ, এই অনন্ত কোটি মহাবিশ্ব বা এই জীব জগৎ, এদের কি হবে? এরা কোথায় যাবে? এটা কি কেন্দ্র করে ঘুরবে? এটুকু আমার একটু জানার প্রয়োজন। বাবা আমার প্রশ্নগুলো মনে রাখবেন কিন্তু, এই আমার প্রথম প্রশ্নখানা আমি আপনাদের সম্মুখে করলাম, যোজনা আমার গোবিন্দ কৃষ্ণ কেলেশ না, অবশ্যই আমার এই অভাব করবেন পূরণ। তারপরে উনি বললেন কি, আমি ভক্ত মিলন যজ্ঞ করে আজ ভগবানের আসন ছেড়ে এই ভক্তিভাব করব গ্রহণ। ভক্তি পাবা কোথায় বাবা বলুন? ভক্তি তুমি কোথায় পাবে? তাই তো, তাহলে ভক্তির চরম পরাকাষ্ঠা যে মহাভাব, এটা রাধিনীর বিকাশ। তা যদি হয়, যেখানে ভাগবতে কি বলেছেন, তাই তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি এ একজনের, মানে এটা ব্যক্তিভাবে আলোচনা করা যায়, উনি দেখুন উনি এ রাস পঞ্চাধ্যায়ে উনি বলেছেন, যেখানে রাধিনীর সতত বিশ্রাম সেটাই হলো মধুর ব্রজধাম। বাবা তাই তো, তাহলে ভক্তির নিবাস কোথায়? ভক্তির যেখানে চরম উৎকর্ষতা, আপনারা সবাই বুঝে নেবেন আমার এই কথা, সেই হলো রাধিনীর সত্তা যারে কয়, তা রাধিনীর যেখানে সতত বিশ্রাম সেইটা হলো মধুর ব্রজধাম, যেখানে ভক্তি আশ্রয়, ভক্তির আশ্রয়। তা ভক্তি পাবে কোথায়? বৃন্দাবন ছেড়ে কেন এলে তুমি দ্বারকাপুরে? ঐশ্বর্যের দ্বারে জীবনে কখনো ভক্তি পাওয়া যায়? ও বাবা বলুন তো আমায়, ঐশ্বর্যের দ্বারে, ঐশ্বর্য পুড়িয়ে জীবনে কখনো ভক্তি পাওয়া যায়? যায়? সেখানে মাধুর্য দাঁড়াতে পারে? যেখানে ঐশ্বর্য বিরাজ করে, ওই ঐশ্বর্যের ভিতরে মাধুর্যের কখনো প্রকাশ পায় না? কোনোদিনও তা হয় না। তুমি সেই জায়গায় আসছো ভক্তি ভিক্ষা করতে। ওরে আমার ভক্তির কাঙাল রে! আপনারা দেখুন মহোদয়, কেননা উনি ভক্তি ভিক্ষা করতে আসছে কোথায়? দ্বারকায়। বাহ চমৎকার চমৎকার বাবা। হ্যাঁ, আর কোনো জায়গায় ভক্তি, ভক্তির খনি যেখানে, সেখানে থেকে তুমি পরিত্যাগ করে এলে, আর এখন বলছো কৃষ্ণ নীল দলে, আমি আর ভগবান থাকবো না, এইবার যাবো ভক্তের ভূমিকায়। এই জন্য ভক্তি ভিক্ষা করবার তরে আমি এই যে এসে দ্বারকাপুরে, উনি এই যজ্ঞের আয়োজন করেছেন রসময়। বাহ সুন্দর সুন্দর বাবা, আজ তোমার কথা শুনে হাসিও পায়।
আবার ভাবি যে ভগবান যখন বলছে যা বলছে হয়তো হলেও হতে পারে, তাই তো? কারণ উনি হলেন ইচ্ছাময়, উনি ইচ্ছা করলে এখানে একটা বৃন্দাবন গড়িয়েও তো নিতে পারেন। বলে ফেলিছেন, বলে যেখানে ভক্তি ভক্তগণের হয় উদয়, যেখানে ভক্তেরা দেয় দর্শন, সেটাই তো মধুর বৃন্দাবন, তাহলে আমি বৃন্দাবন ছাড়া নয়। বাহ, তা বৃন্দাবনের বৃন্দাবনে যে রাই কিশোরী তোমার কথায় কাছে প্রকাশ করি, তুমি কৃষ্ণ দয়াল হরি, যে প্রেমের ভিকারী হলে এই বিশ্ব বসুদ হয়, তা সেই রাধাকে বৃন্দাবনে রেখে আচ্ছা তুমি একটু খুলিয়ে বলো আজ আমাকে কি করিয়ে এই ঐশ্বর্যের দ্বারে যজ্ঞের আয়োজন করলে হেতাই। তখন তার রাধারানী ছিল না, পরে অবাহুত হয়ে মানে তোমার মানুষের কাছে শুনতে পেয়ে নারদমুনি ভাবছে যে এই যে আমি সেই নারদমুনি, আমারে বলে যে সারা বিশ্বে তুমি নিমন্ত্রণ দেবে, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ দেবে ত্রিলোকে, আজ খুলে বলি তোমাকে, কিন্তু একমাত্র বাকি থাকবে বৃন্দাবন। আমি দেখলাম যে সব জায়গায় আমারে নিমন্ত্রণ দিতে কয়, একমাত্র বৃন্দাবনবাসীরা বাদ যায়, তা ঠিক আছে আমি আগেই ওই বৃন্দাবনে করব গমন। দেখে আমার স্বভাবটা কেমন, যখন আমি ভাবলাম আমি আগেই বৃন্দাবনে যাব, এই হলো আমার মনের ভাব, আমি এসে দিলাম দর্শন, বৃন্দাবনবাসীকে বললাম ডেকে শোনো একটা সংবাদ জানাই তোমাদেরকে, আমার গোবিন্দ কৃষ্ণ নটবর উনি প্রভাস তীরে যজ্ঞের করেছেন আয়োজন। তবে সঙ্গে আর একটা কথা জানাই, স্বর্গমর্ত ত্রিলোকবাসী নিমন্ত্রণ পাবে, খুলে বলি তোমাদের এবে, কিন্তু বলে দিয়েছেন আমার সাম্মাধবে তোমাদের কিন্তু কোনো নিমন্ত্রণ নাই। আমি তোমাদের নিমন্ত্রণ দেব না, খালি একটু জানাই গেলাম। দেখেন আমারে কয় খারাপ, দেখেছেন আমি এই কাজটা করলাম আমারে কয় খারাপ, এই খারাপ তোমার চৌদ্দ গোষ্ঠীর বাপ, হ্যাঁ কত জায়গায় তোমাকে করেছি রক্ষণ, হ্যাঁ তোমার চৌদ্দ পুরুষ উদ্ধার করতে আমাকেই শেষ পর্যন্ত লাগে, বলি আপনাদের পুরো ঠেলায় পড়লে সেই সময় আমায় করে স্মরণ। এই তো আজও এই যজ্ঞের আয়োজন করতে উনি নিমন্ত্রণ দিতে কাউকে পায় না, এইবার আমাকে স্মরণ করেছেন, কে করে কে, তোমার কোন বাবাই করে বলো, হ্যাঁ তোমার এই অপকর্মের শ্রাদ্ধ করবে কে? তো এই জন্যে করি মানে অহেতুক শুধু শুধু আমারে খারাপ কয়ে না, আমি ভক্ত না, এ তো আমি নিজেই স্বীকার করেছি আমি ভক্ত না, আমি তোমার এই পরীক্ষা টরীক্ষা দিতে যাব না, আমার কোনো পরীক্ষার দরকার নাই, কারণ আমার পাশ করার সার্টিফিকেট তো লাগবে না, আমার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, আমার সার্টিফিকেট হলো এই যে আমার কাঁধে দেখেছেন দিন রাত্রি তোমার নাম গুণগান গাই, হ্যাঁ এই বিনা যন্ত্র হাতে আছে আমার, বিনা যন্ত্র ভাব নিয়ে নিত্য স্বতন্ত্র ওই মধুর নাম কৃষ্ণ মন্ত্র আমি সতত করি উচ্চারণ, তাহলে এই হলো আমার সার্টিফিকেট, ওইখানেই মাত্র করি মাথা হেট, এই জন্য বাবা অহেতুক আমাকে মন্দ বলো না কখন, যা কও কও তাতে আমার আপত্তি নাই, তুমি যদি আজকে ওই কাঁসা ঘু কুলি কুলি করেও আমার গায়ে ছিটে হয়ে দাও, শীতের সময় না হোক ডুব দিয়ে আমি ভালোভাবে যাব ধুয়ে, তা তোমার যদি মুখে শয় আমার গায়ে একটু সবে, কি কায়দা আছে না, বেকায়দা আছে, উনি তো শুধু কয় যে কায়দা আছে, আর আমার কিন্তু বেকায়দা আছে। বাবা নিবেদন করি তোমার কাছে, আমারে খালি খালি তুমি খেপাইয়ে না, তুমি বলতে পারো যে আমারে খেপাইয়ে না, কেন তোমারে খেপাইয়ে ও কত যুগ যুগ ধরে তোমার এইভাবে দেখলাম তাতে আমার আপত্তি নাই, তা আমারে তুমি খেপাইয়ে না, যা হোক যা করেছো আলোচনা তোমাকে আবারও আমি ভক্তি ভরে প্রণাম জানাই, তাহলে এইবার তুমি জবাব দেবে যে তুমি যেভাবে ভক্তির স্বভাবে ভক্ত হতে চাও কা নাই, তা ভক্ত হতে হলে পরে এই ভক্তির নিবাস মধুর ব্রজপুরে যেখানে ভক্তির শতত বিশ্রাম যারে কয়
সেই বৃন্দাবন দিয়ে ছেড়ে তুমি কেন এলে প্রভাসের তীরে একটু ভালো করে তুমি জবাব দিয়ে বুঝাইও পুনরায়। এই আমার আরাখানা প্রশ্ন ধরে আমি ধরে দিলাম আমার গোবিন্দের গোচরে। এইবার প্রশ্ন করেছিলাম তারে যে তুমি দাঁড়িয়ে রেখেছো যজ্ঞের দ্বারে, তা যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আমি আজও পর্যন্ত দেখিনি কোথায়। রেখেছো রেখেছো তাতে আমার আপত্তি নাই। তোমার মা যশোমতী খুলে বলি সবাই সম্প্রতি তার কেন হলো কপালে এমন দুর্গতি, অর্থাৎ তাই দাঁড়ি প্রহার করছে সময়। হ্যাঁ, যখন এলো যজ্ঞের দ্বার দাঁড়ি লাঠি হাতে করে প্রহার, তুমি জানাবে আমাকে সেই সমাচার এটা কিসের দ্বারা হয়। বলে বোঝো না, বুকে যাকে অনুতাপ, বলে ওটা হলো মায়ের অভিশাপ। মাকে নাকি পাগলা ভোলা পঞ্চানন অভিসম্পদ দেয়। ওই যে ভোলানাথ একদিন কুকুর মূর্তি ধরে যখন গিয়েছিল ব্রহ্মযজ্ঞের গোচরে, তখন আমার মা দেবযানী, আরে দেবাহুতি, আমার মা দেবাহুতি যখন ওইখানে পৌঁছায়, কেন ব্রহ্মজ্ঞানী নারী না হলে পারে, খুলে বলি আপনাদের গোচরে ওই যজ্ঞের যে সমস্ত এই উপচার লাগে এগুলি জোগাড় করা দায়। তাই তো দেবহুতি যখন ওইখানে ছিল, দেবহুতি যার গর্ভে কপিল দেব জন্মগ্রহণ করেছিল উনিও সমস্ত কথা দিয়েছেন পরিচয়। মনে করলাম বিবেচনা, এই জন্য আমি ওই বলা কথা আবার বলতে যাব না। কিন্তু যখন বারবার কুকুরকে মিনতি করে ওই প্রস্থান করতে কয়, কিন্তু কুকুর ওই সেই স্বভাবেই শুয়ে থাকে। আমি জানাই আপনাদের বাকে কোন রকম যাতে না সরে, ইচ্ছাকৃত কিন্তু ঝাঁটা মারে নাই ওই কুকুরের গায়। মা কুকুরকে কুকুরের পাশ দিয়ে যখন এভাবে ঝাড় দিয়ে নিয়ে যেতে চায়, মায়ের অলক্ষ্যে আমি খুলে বলি সবাবক্ষে ওই ঝাঁটা আঘাত লেগেছিল ওই কুকুরের গায়। কুকুর তখন অকস্মাৎ অমনি কুকুর মূর্তি দিয়ে ছেড়ে ঝাড়া দিয়ে উঠে পড়ল চরাচরে, রূপ ধরল ভোলানাথ, পাগলা বোলা হয়ে তখন গেল দাঁড়াইয়ে, ডাকি দিয়ে বলো মা তুমি নাকি ব্রহ্মজ্ঞানী, তাহলে একই ব্রহ্ম বিরাজ করছে সর্বথায়, তা সকল বস্তুর মধ্যে সেই একই ব্রহ্ম আছে, আমি নিবেদন করি তোমার কাছে, তা তুমি ব্রহ্মজ্ঞানী হলে পাশে আমার মধ্যেও যে ব্রহ্ম রয় তা না জেনে বলো দেখি আমার সন্নিধানে তুমি এই ঝাঁটার বাড়ি মারলে কিসের দায়। মা তো তখন যুক্ত করে ওই ভোলানাথকে বলেছিল প্রার্থনা ভরে, বাবা এটা আমার জ্ঞাত অবস্থায় নয়, এটা আমার জ্ঞাত অবস্থায় নয়, মানে আমি জেনে শুনে দেইনি, বুঝনি আমার প্রাণের বাণী, আমি জেনে শুনে আমি কিন্তু আঘাত করিনি তোমায়। বলো হবে না, বুকে নিয়ে অনুতাপ, দেখেন অমনি দিল অভিশাপ। এই ভগবান যখন পুনরায় দাপর যুগে জগতে যাবে, খুলে বলি তোমাকে এবে প্রভাসের তীরে যজ্ঞ করবে রসময়, আমি সেদিন হইয়ে দাঁড়িয়ে তোমার কাছে প্রকাশ করি এই রকম মারব তোমায় তিনটি বাড়ি, ভগবানের বাবাও রক্ষা করতে পারবে না তোমায়। দেখেন দিল নাকি এই অভিশাপ, সেই অভিশাপের জন্য ওনার মা এইভাবে দাঁড়ির হাতের প্রহার খায়। ভালো কথা, তা তুমি ভগবান হয়ে এলে আমার কাছে বলো খুলে তুমি একটু এগুলি পরিবর্তন করতে পারো না সময়। ও বাবা তুমি হলে কালাধীশ, জীব জগৎ হলো কালাধীন, এমন কোনো দেব দেবতা নাহি বসুধায়, সমস্ত দেবশক্তি তোমা হতে এই জন্ম নিয়েছে এ জগতে, এই জন্য সকল দেব দেবতা দেবী যা কিছু সব তোমার অনুগত রয়। একটু দয়া করে করো বর্ণনা, কেন তোমার মাকে একটু মুক্তি দিতে পারতে না? আর ভোলানাথ তো তোমারই ভক্ত, কৃষ্ণ ভক্ত, তোমার প্রেমে সতত আসক্ত, এটা তো মিথ্যা কথা নয়। তাহলে শ্মশানে মশানে বসে আমি জিজ্ঞেস করি তোমার পাশে এ মনের হরষে, ভোলানাথ তোমারই নাম জপ করে সময়। তা ভক্তের স্বভাব তো ওই রকম না, একটু ছোঁয়া লেগেছে না জেনে আমি এইখান থেকে, আমি নিশিকান্ত সরকার বলছি, আমি এখান থেকে উঠিয়ে বাইরে যেতে, যদি হঠাৎ আমার অজ্ঞাত অবস্থায়
বলি আপনাদের পুরো ভাগে সহসা যদি আমার অজ্ঞাতে ওইভাবে কারো গায়ে একটু পায়ের ছোঁয়া লাগে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করবেন করলাম তা উনি ক্ষমা করবেন না তাহলে ভক্ত যারা এই সভায় তে এইটুকু যদি ক্ষমা করতে না পারে তাহলে ভক্ত হলো কি কেমন করি অপরাধটা তার না মায়ের একটু বলো তো আমায় অপরাধটা তার না মায়ের মা কিন্তু ভোলানাথকে কোনো অভিশাপ দেয় নাই আমি তোমার কাছে জানাই মা ক্ষিপ্ত হয়ে তখন ওই ভোলানাথের মতো স্বভাব ধরে যদি অভিসম্পাত করত তারে রক্ষা করতে পারতে না তুমি তখন মা তো তা করে নাই নাকি ভালা তাহলে মায়ের মহত্বের সীমা নাই মায়ের মহত্বের সীমা নাই ওই যে ভোলানাথ গোসাই তাহলে এমন তো কত আঘাত খেল কত জায়গায় নাকি বাবা তাতে কি এইভাবে অভিশাপ দেয় তা তো দেয়নি কখন তা এইটুকু তুমি করতে পারতে না তুমি যে একেবারে করো না তা না তুমি করতে পারো না বা তুমি যে এসব অভিশাপ থেকে মুক্ত হতে তুমি যে মুক্ত করতে তুমি পারো না এটা কিন্তু সঠিক কথা নয় এ যেমন অম্বরীশের পুত্র হরিবর্ষ বলে যারে বাবা আমি জানাই আপনাদিগের গোচরে এই হরিবর্ষ জন্ম নিল অম্বরীশের ঘরে অম্বরীশ রাজা যে জন তাই তো বাবা সূতিকাগারের দুয়ারে এক ধাত্রী মাতা শুয়েছিল আপনাদের কাছে বলা ভালো দেখেন না যে এখনো মানুষে কয় যে ছয় ষষ্ঠীর দিনে এই জন্য ওই ওই অসৌজ ঘরে কিন্তু ওই খাতা কলম ইত্যাদি এই সমস্ত নিয়ে দেয় কেন ওই দিন বিধাতা নেমে এসে খুলিয়ে বলি আপনাদিগের পাশে ওই সন্তানের ভাগ্য নিরূপণ আয়ু নিরূপণ করে ওই জায়গায় ওই যে ধাত্রী মাতা ওই দুয়ারে শোয়া ছিল আপনাদের কাছে বলা ভালো বিধাতা পুরুষ যখন ভিতরে গেল আগে ওই হরিবর্ষের রূপ দেখে তখন কিন্তু নাম ছিল শান্তি শান্তির রূপ দেখে বড় মুগ্ধ হয় আনন্দ ভরে ওই খাতা হাতে করিয়ে যখন পিছনে নিয়ে লিখতে যায় যখনই খাতার উপরে লিখে দিল সামনে এনে চমকে উঠে অবাক হয়ে তাকিয়েছিল কি একেবারে আকাশের পূর্ণ শশী এভাবে যেন জগতে এলো এসে প্রকাশই হলো এই জায়গায় এত রূপরসী তার তাহলে খুঁজে যায় আমার সকল অহংকার কিন্তু মাত্র ১২ বৎসর আয়ু চেয়ে দেখতে পায় ১২ বৎসর আয়ু বিধাতা করবে কি অনেক চিন্তা করে শেষে নিজে কলম ধরে দেখেন বিধাতার কলমেরও পরিবর্তন হয় তুমি তো বিধাতারও বিধাতা ও বাবা তুমি তো বিধাতারও বিধাতা বিশ্বপাতা জগৎপাতা তুমি কৃষ্ণ রসময় তাহলে বিধাতার কলম পরিবর্তন হলে পরে বিধাতা পুরুষ বলে যারে সেও তোমাকে সহ্য করে বিধাতারও বিধাতা বলে তোমারে তা তুমি একটু পরিবর্তন করতে পারলে না এ সময় বাবা আমি অন্যায় বলছি এ দাবি কি আমার অন্যায় তাহলে যখন ওইভাবে ১২ বৎসর দেখতে পেল নিজে কর্তৃত্ব করে বিধাতা পুরুষ পুনরায় কলম ধরে ওইখানে ১০ বৎসর লিখে দিল কোন লিখতে যায় সামনে এনে দেখতে পারে যে ১২ বৎসরের জায়গায় ১০ বৎসর হয়ে পড়ে তাহলে বিধাতার কলমেরও পরিবর্তন তাই তো বাবা এই ১০ বৎসর আয়ু যখন হলো ওই যে অম্বরীশের ঘরে এই সংবাদ যখন ধাত্রীমাতা রাজাকে জানায় আপনাদের কাছে করি বর্ণনা রাজা কিন্তু ওই সন্তানের মুখ দেখে না ওই ধাত্রীমা লালন পালন করে এ সময় আমি জানাই আপনাদের গোচরে কিন্তু যখন ১০ বৎসর পূর্ণ হবে প্রায় একদিন মনের দুঃখে খুলে বলি আপনাদের বাকে ওই শান্তি কিন্তু ওই ধাত্রীমাতার কাছে কয় যে জগতে আমার এমন কি অপরাধ যে বাবা ভালোবাসে না আমায় এই বলে আকুল হয়ে কাঁধে কি দিয়ার পরাণ খানা বাঁধে ধাত্রীমাতা তখন তাকে সান্ত্বনার বাণী শোনায় এই কথা যখন প্রকাশ করেছিল অগ্নি গিয়ে বাবার কাছে উপনীত হলো বলে বাবা আমি একটা জিনিস চাই তুমি দেবে কিনা আমায় বলে কি চাও
যে আমি নই তোমার সন্তান, খুলে বলি তোমার সন্নিধান, না হয় সন্তান জ্ঞানে দেখো না আমায়, কিন্তু বলি কথা প্রকাশ করি, তোমার রাজ্যে যখন বাস করি আমি তো একজন প্রজাপতি, আমি তো একজন প্রজা, রাজার স্বভাব প্রজা পালন। তাহলে বলো সেই প্রজা পালন থেকে আমি কেন বঞ্চিত হব? আমাকে বলো, আমি একটা জিনিস চাই, আর ধৈর্যের বাঁধ রাখতে পারে নাই, শান্তিকে কোলে করে রাজা মশাই কাঁদিছে অঝরে, বলে বাবা রে আমার কথা শোন, এই কথাগুলি যখন বলেছিল তোর মনের ইচ্ছা কি? আমি এই একটা বৎসর আমার রাজ্যের ভার আমি তোর কাছে করব অর্পণ। শান্তি ডেকে বলে, তাই বাবা, হাজার হাজার বৎসর রাজা হয়ে প্রজা পালন করে তার অভাব মেটে নাই, তার আশা পূর্ণ হয় নাই, আর এক বৎসর সিংহাসনে বসে আমি খুলে বলি তোমার পাশে এই প্রজা পালন করে শেষে এমন কি সুখ বা এমন কি মনের আশা আমার পূর্ণ হবে, বলো দেখি। তাই বলো তুমি কি চাও আমার কাছে কও। ওই হরিবর্ষ বলছে, বাবা এই একটা বৎসর তুমি প্রজাদের সমস্ত খাজনা মাফ করে দেবে, সবাই মুক্ত হয়ে মুক্ত কণ্ঠে হরিনাম গুণগান গেয়ে হরে কৃষ্ণ হরি বলে ভেসে ভেসে নয়ন জলে তোমার সকল রাজ্যবাসী যেন থাকে সর্বক্ষণ। তাহলে দেখেছেন, বলে তাই হবে। সত্যি ওইভাবে এক বৎসর কাল ধরে খুলে বলি আপনাদের গোচরে যত এই রাজ্যের ভিতরে এভাবে ভক্ত যারা রয় সকল কিছু দিয়েছে, আর বলে তোমার এই রাজভাণ্ডার থেকে তাদের প্রসাদ পাবার ব্যবস্থা করবে সময়। তাই হলো, এক বৎসর ধরে তখন হরিনাম কীর্তন চলছিল, যেদিন দশ বৎসর পূর্ণ হয়ে যায় আমি জানাই আপনাদের পাশে এ স্বয়ং ভগবান কৃষ্ণ ঋষিকেশ। দেখলেন, উনি ভক্তের জন্যে আকুল হয়ে তখন নিজের আসন ছেড়ে দিয়ে ওইখানে গিয়ে চতুর্দিকে ভক্ত গড়ে এভাবে হরিনাম কীর্তন করছে, তথা ওই যে যেখানে শান্তি ছিল তাকে আপন কোলে তুলে নিল, চোখের জলে ভেসেছিল আমার কৃষ্ণ রসময়। দেখেছেন, তখন ওই গোবিন্দের চোখের জল আর কাজল মিশ্রিত হয়ে ওই যে খাতাখানা, কেন যমকে যখন তলব করেছ ওই জায়গায়, যমরাজা বলছে ঠাকুর এতদিন পরে তুমি আমার এই রাজ্যের অধিকার নিলে কেড়ে। বলে কেন আমি কেড়ে নিলাম? বলে তোমার কোলে যে ভক্ত বসে আছে ও আমার আসামি, তুমি তাকে ছেড়ে দেওয়ার সময় এই দেখো তার দশ বৎসর আয়ু আজ পূর্ণ হয়ে গেছে। ওই খাতা তখন হাতে ধরে এইভাবে যখন আমার গোবিন্দের আখি নিরিয়ে ভাসে অনুক্ষণ, এক ফোঁটা কাজল আর চোখের জল মিশ্রিত হইয়ে ওই দশ বৎসরের ডাইনে গিয়ে যখন পতিত হয়, খুলে বলি আপনাদের ভালো, ওই দশ বৎসর আয়ু তখন একশো বৎসর হয়ে গেল, মিথ্যা কথা নয়। আবার হাতে তুলে যখন দেখতে যায় দেখে যে একশো বৎসর আয়ু রয়। জামকে ডাক দিয়ে কয়, যমরা আমার ভক্তের আয়ু তো শত বৎসর। দেখেন, যমরাজা বলে তো যখনই চিত্রগুপ্তকে স্মরণ করল, তথায় বলে তো চিত্রগুপ্ত লিখেছে, চিত্রগুপ্ত ছুটে এলো অহংকার ভরে ওই খাতা নিয়ে, কলম কিন্তু তার কানে গোজা ছিল, যখন মাথায় ঝাঁকি দিয়ে দেখতে যায় সাথে সাথে আমি জানাই আপনাদের ধারে অমনি আরো দুই ফুটা কালি তখন কলম থেকে ঝরিয়ে পড়ে, একশোর ডাইনে গিয়ে তখন দশ বৎসর পূর্ণ হয়। এই ভক্তের আয়ু তখন দশ সহস্র বৎসর হল। যত আছেন ভক্তবৃন্দে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। এও যদি তোমার দ্বারা হয়, তুমি যদি এটাও করতে পারো, তাহলে ধরো ধরো আমার কথা ধরো, হবে না কেন তোমার মায়ের বেলায়? তোমার মাকে পাগলা ভোলা পঞ্চানন অভিশাপ দিল আর অমনি তাই হয়ে গেল, কতবার না ভোলা না তোমার কাছে ধরা পড়লো, তুমি ঘর ক্ষমা করনি এ সময়? হ্যাঁ, তাহলে বলো যাক
আর একঘে বললে পরে শান্তি পাবেন না অন্তরে, তাই ছোট্ট একখানা ধোয়ার সুরিয়ে আমি আরো কিছু ধীরে ধীরে দেবো পরিচয়। নিশি বলে ঘাটের মাঝি তারে চিনলি না, আর দিন থাকিতে পারের করি জোগাড় করলি না বাবা, লইয়ে ভক্তের চরণ ধুলি পাড়া করে গুরু বলে হারেল গা। তাই দিনের শেষে ফিরে যেতে হইবে নিশ্চয়ে, ঘাটের মাঝি এ জগতেই যদি চেনা রয়, আর যদি নাহি চিনে তারে বলি আজ সবাই ভক্তের চরণ ধুলিয়ে। ও বাবা, আমি আর একখানা প্রশ্ন করেছিলাম, যেই যে পালার উপরে পদ্ম ফুল, সেই ফুল দিয়ে তুমি কার ওজন করবে একটু বলো আমায়। যে যে আমার শ্রেষ্ঠ ভক্ত হবে তাহলে হয়তো কি আর অহৈতো কি, উনি বলেছেন অহৈতো কি ভক্তি যার মধ্যে হয়, এই অহৈতো কি প্রেমের আধার যে ভক্ত হবে, আমি এই অর্ঘ্য তুলে দেবো তার পায়, এই পদ্ম ফুলে তার যার ওজন সমান হয়। এই অহৈতো কি প্রেম হলো বৃন্দাবনে বাবা। আর বললেন কি, উনি বললেন ভক্তই আমার শ্রেষ্ঠ এই বিশ্ব বসুধা। ভক্ত কি করে শ্রেষ্ঠ হয় বাবা, ভক্ত কি করে শ্রেষ্ঠ হয়? ভক্ত আপন ভক্তির আধারে সে তার ইষ্টের সেবা করে, কেন ভক্ত যারা চরাচরে ভক্তির গুণে সেবার অধিকারী হয়। ভক্তেরা সেবার অধিকার চায়, শ্রেষ্ঠত্ব চায় না। আরে ভক্তেরা জীবনে কখনো বড় হতে চায় না, তাই তো? যেমন ভক্ত নরোত্তমে জগতে আমরা জানি সবাই, এমন পরম ভক্ত যিনি এ জগ হতে নাই। ভক্ত নরোত্তম যিনি জন্ম নিয়েছিলেন ক্ষেতরে, ওই পূর্ববঙ্গ রাজশাহী জেলার ক্ষেতরে জন্মগ্রহণ করেন, রাজা কৃষ্ণানন্দ দত্ত মহারাজের একমাত্র পুত্র হলই নরোত্তম। দেখেছেন এই নরোত্তম রাতের অন্ধকারে স্বপ্ন দেখে নিত্যানন্দ মহাপ্রভু ডাক দিয়ে বলছে, তারে নরু পদ্ম ভরে তোমার এই গঙ্গা স্নান করতে যাওয়া চাই। এতদিন পর্যন্ত নরু যতবার গঙ্গার কুল দিয়ে যায়, ওই গঙ্গার ভিতর থেকে কে যেন নরু 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 বলে ডাক দেয়। এতদিন পরে নরোত্তম যখন গঙ্গার কুলে গেল, মকর বাহিনী গঙ্গায় এসে সম্মুখে দাঁড়ালো, নরোত্তমকে প্রণাম দিয়ে ওই মা গঙ্গা ডেকে কয়, তোর মতো পরম ভক্ত আর নাহি দুনিয়ায়। মা গঙ্গা নিজে এসে নরোত্তমকে প্রণাম করছে, নরোত্তম প্রথমত ভয় পেয়ে লাভ দিয়ে সরে যায়। মা গঙ্গা ডাক দিয়ে বলছে, নরোত্তম রে, মহাপ্রভু যখন পূর্ব দেশে যাত্রা করেছিলেন তাই নিজে তিনি প্রেমধন আমার কাছে দিয়ে রেখে বলেছিলেন, আমার উপযুক্ত উত্তর সুরী এই নরোত্তমকে তুমি আমার এই প্রেমধন ধরে দিয়ে শোনো। এই প্রেমধনের অধিকারী একমাত্র তুমি আর কেউ। যখন এই প্রেমধন ধরে দিয়েছে আমার নরোত্তম দুহাত উঁচু করে, তখন নাচতে নাচতে
বৃন্দাবনে ছুটে যায়। যখনই নাচতে নাচতে বৃন্দাবনে এসে যমুনার তীরে গিয়ে উপনীত হয়েছে পরম ভাবাবেশে নর্তক, যদিও বয়স কম, পরম ভাবাবেশে তখন ওই যমুনার কুলে পড়ে মূর্ছিত হয়ে তখন গড়াগড়ি খাচ্ছে। আর ওদিকে জীব গোস্বামী ভক্তদের ডেকে বলেছেন, হে চল, আমার নরোত্তম বৃন্দাবনে এসেছে, আমি তাকে উদ্ধার করি। আমি জীব গোস্বামী ভক্তগণের সঙ্গে এসে ওই নরোত্তমকে ধরে নিয়ে গেছে। আপনারা অবশ্যই জানেন, চৈতন্য চরিতামৃতেও প্রমাণ করেছে, এই নরোত্তম, শ্রীনিবাস আর শ্যামানন্দ এই তিনজন জীব গোস্বামীর আশ্রমে থেকে শাস্ত্র করত অধ্যয়ন। কি বাবা, তাই তো? আর তারাই কিন্তু সকল শাস্ত্র গ্রন্থাদি ঘোড়ার গাড়িতে ভরে খুলে বলে আপনাদের গোচরে এই দেশে দেশে শাস্ত্র প্রচারের করে রওনা হয়েছিল এই তিনজন। এ তো আরো অনেক বড় ঘটনা আছে, আমি আর ওগুলো বলতে যাব না। সেই নর্তমে দেখেছেন, এক সময় তিনজন তিন দায়িত্ব পালন করেছিল। ঘুরতে 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 নরোত্তম একদিন গিয়ে লোকনাথ গোস্বামীর দর্শন পেয়েছে। ফিরে এসে জীব গোস্বামীকে প্রণাম দিয়ে বলেছে, বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে, কি বলো? বলে, আমি লোকনাথ গোস্বামীকে গুরু গুরু করতে চাই। জীব গোস্বামী সঙ্গে সঙ্গে বলেছে, খবরদার, তোমাকে করিমালা ওই কথা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করবে না। নরোত্তম বলে, বাবা, আমার অপরাধ। বলে, লোকনাথ গোস্বামীর জীবনে প্রতিজ্ঞা আছে, তিনি কখনো শিষ্য করবেন। নরোত্তম বলে, তাই? অমনি শ্রী গুরুর পাদ পদ্মে পড়ে ডাক দিয়ে জানাই, তাহলে তুমি কিছুদিন একটু ছুটি দেওয়া আমায়। আমি কোথায় থাকি, কি ভাগ খাই, তুমি তা দেখবে না। প্রণাম দিয়ে নরোত্তম আমার হইল রওনা। নরোত্তম প্রণাম দিয়ে রওনা হয়েছে লোকনাথ গোস্বামীর আশ্রমের পাশে গিয়ে এক বনের মধ্যে ছোট্ট একখানা পাঠার কুঠির তৈরি করে ওইখানে তিন রাত কাটে। ওইখানে থেকে থেকে বনের ফাঁকে ফাঁকে লোকনাথ গোস্বামীকে দেখে, উনি কখন কি করে কোথায় যায় এগুলি দেখে দেখে আমার নরোত্তম দেখে অতি ভোরবেলায় উঠে লোকনাথ গোস্বামী যখন শৌচ হতে যায় ওই নরোত্তম গিয়ে দূরে দাঁড়িয়ে, তার মানে গোপন সেবাব্রত অবলম্বন করেছেন। নরোত্তম ভাবছে, আমি যার সেবা করব তিনি তা জানবেন না, তাই শ্রীগুরুর কৃপা পেতে আজ নরোত্তম জগতে সেবাব্রত, গোপন সেবাব্রত অবলম্বন করেছেন। যখনই লোকনাথ গোস্বামী শৌচ হয়ে ফিরে আসেন আশ্রমে, আর ওই সময় নরোত্তম গিয়ে নিজে হাতে পরিষ্কার করে সুন্দর করে লেপে দিয়ে আসেন, তখন তো আর ওই শৌচাগার বা পায়খানা এগুলো তো আর বৃন্দাবনে ছিল না, বন গভীর জঙ্গল, তার একটা জায়গায় একটু কেটে ফাঁকা করিয়ে সেইখানে উনি প্রতিদিন সকালবেলায় ওই কর্ম সারে এবং শৌচ হয় করে। আজ নরোত্তম এইভাবে নিজে হাতে পরিষ্কার করে সরে যায়। পরদিন যখন লোকনাথ গোস্বামী ওইখান থেকে গেল, দেখে কে যেন পরিষ্কার করে সুন্দর করেছিল, ভাবে কে রে, এভাবে কে প্রতিদিন করে নেয়। একদিন তাই উনি শৌচ হয়ে ফিরে গিয়ে গোপনে আড়ালে দাঁড়িয়ে আছে, তা দেখে যে একটা ছেলে ওইভাবে গিয়ে নিজে হাতে
ওনার ওই বিষটা পরিষ্কার করে সুন্দর করে লেপে দিয়ে আসছেন। লোকনাথ গোস্বামী চিৎকার করে বলেছেন, কে রে? নরোত্তম বলছে, গুরুদেব আমি তোমার অধোগুণরা যে খবরদার, গুরুদেব বলবি না আমায় আর কোনদিন তুই এই আশ্রমে আসবি না। নরোত্তম কাঁদতে কাঁদতে ফিরে গেছে, আমি গোপন সেবা ব্রত করলাম অবলম্বন, তাও গুরুদেবের সেবা থেকে বঞ্চিত হলাম, আমার এমনই পাপ জীবন। সারাদিন ওইভাবে ডুকরে কেঁদেছে, সন্ধ্যার পরে ভাবছে তাই তো, বিবেক রূপী গুরুদেব ভিতরে জাগ্রত হয়ে নরোত্তমকে বলছে ডাক দিয়ে, নরোত্তম গুরুদেব করেছে মানা, কোনদিন তুই আমার আশ্রমে আসবি না। গুরুদেব রাত্রে যেতে তো নিষেধ করে, ভাবছে গুরুদেব রাত্রে যেতে তো নিষেধ করে নাই, লাভ দিয়ে উঠে উল্কা বেগে চলছে ছুটে। যে দেখে গুরুদেব যে কলসির জল দিয়ে পাদ প্রক্ষালন করেন, মানে চরণ ধৌত করেন, ওই কলসি শূন্য হয়ে কাজ হয়ে পড়ে আছে, দৌড়ে গিয়ে তাড়াতাড়ি ওই কলসিটাকে বুকে জড়িয়ে ধরেছে। আর কলসিতে জল ভরতে ছুটে চলেছে যমুনায়, নদীর কূলে দিয়ে ভাবছে, যখন এই কাঁধ থেকে কলসিটা নিচে নামিয়ে আছে, সঙ্গে সঙ্গে কলসির পিছন থেকে একটা পোকা মাটিতে ধরে পড়েছে। ও ভাবছে কি, কলসিটা তো আমার কাঁধে ছিল, এ কি করি একটা জ্যান্ত পোকা মাটিতে পড়লো। নিজের কাঁধের দিকে তাকিয়ে দেখে ওই কলসি কাঁধে করে বইতে বইতে ঘা হয়ে গেছে এবং ওই ঘায় পোকা জন্মে গেছে। নরোত্তম ভাবছে, হায় গুরুদেবের চরণ বিধৌত জল নিতে কলসি কাঁধে নিয়ে আসি আমি যমুনাতে, কলসি বইতে বইতে আমার কাঁধে ঘা হয়ে পোকা জন্মে গেছে, তবু আমার গুরুদেবের কৃপা এ ভাগ্যে হল না। মনে আছে ভাবো, আজ আমি এই যমুনাতে ঝাঁপ দিয়ে আমার এই জীবন বিসর্জন, এই বলে ঝাঁপ দিতে গেছে যখন পিছন থেকে ডাক দিয়ে বলেছে, নরোত্তম। ও চমকে উঠে পিছনে তাকিয়ে বলছে, কে? ওই কলসি ডাক দিয়ে বলছে, নরোত্তম আমি কলসি। বলো সে কি? কলসি তুমি কথা বলতে পারো? বলে তোমার গুরুদেবের কৃপা হলে শত শত অসম্ভব সম্ভব হয়, আমি কথা বলছি একমাত্র তোমার গুরু কৃপায়। নরোত্তম তোমায় করি মানা, তুমি ধৈর্য হারা হয়ে, ধৈর্যই হলো মানব জীবনের পরম সম্পদ, এই ধৈর্যই হলো মানব জীবনের পরম সম্পদ, ধৈর্য হারা হলে জীবনে কোনোদিন সেই প্রেম লাভ হয়। তবে নরোত্তম তোমাকে মরতে হবে না, ওই চেয়ে দেখো তোমার প্রতীক্ষার দিন শেষ হয়ে গেছে, দেখো আধারের মুখ চিরে আলোকের ধারা নেমে এসছে, আর গুরুদেব তোমাকে বেশি দিন দূরে রাখবে না। আমার দিকে তাকিয়ে দেখো, আমি কলসি, আমিও তো মাঠের কঠিন মাটি ছিলাম, কুম্ভকাররা কি করত, আমার বুকে কঠিন অস্ত্রাঘাত করে আমার বক্ষ দীর্ঘ বিদীর্ণ করে তারা ওই ঝাঁকা ভরে বাড়িতে নিয়ে যেত। আমি কত চিৎকার করেছি, আমি কত হাহাকার করেছি, ওরা আমার ব্যথার কথা কত শুনে। ওই মাটি নিয়ে কুম্ভকার পত্নীগণ তারা আমার মাঝে জল ঢেলে দিয়ে পা দিয়ে মারিয়ে মারিয়ে আমাকে নরম কাদায় পরিণত করেছিল।
একটু একটু করে আমার মধ্যে ধৈর্য এসে গেল। ভাবলাম হায় রে, এও তো কম নয়, আমি ছিলাম মাঠের কঠিন মাটি, আমার বক্ষ দিব্য বিদীর্ণ করে আমাকে ব্যথা দিয়ে ব্যথায় জর্জরিত করে এরা বাড়িতে তুলে নিয়ে এলো। আরে কুম্ভকর পত্রীগণ জল ঢেলে আমাকে পা দিয়ে মারিয়ে মারিয়ে নরম কদায় পরিণত করে কুম্ভকর এই নরম কাদা চাকার বরে দিয়ে ঘুরায়ে ঘুরায়ে আমার আকার তৈরি করেছিল, তাও এই অর্ধে গলা পর্যন্ত। জানো নরত্তম, আরে নিচের অংশটা হাতে হাতল নিয়ে আমি একটু শুকিয়ে গেলে হাতল দিয়ে এভাবে আমাকে পিটিয়ে পিটিয়ে আমার এই তলাটা আমার এই গলার সঙ্গে যুক্ত করে দিল। যখনই আমি কলসির আকার নিলাম আমার জীবনে পরীক্ষা নেবে, তপ্ত রৌদ্র দিয়ে আমাকে শুকায়ে নিয়ে আগুনের মধ্যে দিয়ে পুড়ায়ে আমাকে আবার কঠিন করেছে। আমার কত স্বজাতি ভাই ওই আগুনে গিয়ে চটে পেটে তারা আবার ফিরে গেল। আমি তোমার গুরুদেবের কৃপায় আমি ধৈর্য করেছিলাম, তাই তো একদিন হাটে গিয়ে কুম্ভকার আমাকে বিক্রি করতে নিয়ে যে যায় সেই আমার গায়ে একটা আঘাত করে দেখে আমি কেমন পোড়া হয়েছি। দেখেছ জগৎটা এমন, সবাই এভাবে আঘাত দিয়ে আঘাতে আঘাতে জর্জরিত করে পরীক্ষা করে নিতে চায়। তোমার গুরুদেব আমার কাছে এসে আর কি করে জানো, ওই কুম্ভকার হাতে একটা লাঠি ধরে বারবার চাঠি মারে আমার গায়ে, যদি কন কন করে শব্দ হয় সবাই ভাবে এইটে ভালো পোড়া হয়েছে। আমাদের মানব জীবন তাল, যদি হরিনামের কাঠি দিয়ে আঘাত করলে পরে 21,620 বলে যেজন বলতে পারে হরে কৃষ্ণ হরে হরে, অমনি প্রেমের বাজারে গুরুদেব তারে ক্রয় করে নিয়ে যায়। আমার এই শব্দ শুনে তোমার গুরুদেব কাছে এলো, আমার কান ধরে একটা চাঠি মেরেছিল, দেখে না পোড়াটা ঠিক হয়েছে তাই কৃপা করে আমাকে আশ্রমে নিয়ে গেল। অনর্থ এত পরীক্ষা করে আমি তোমার গুরুদেবের ধারে আশ্রমে স্থান পেয়েছি, তাই তো তোমার গুরুর চরণ বিধৌত জলরাশি আমি আমার পক্ষে করি না। কেন জানো, যাতে তার কৃপা থেকে কখনো বঞ্চিত না হই। নরোত্তম কলসি ভরে নিয়ে আশ্রমে ফিরে এসেছে। দেখুন বাহিরে যদিও লোকনাথ গোস্বামী তাকে দীক্ষা দেয়নি, একদিন সন্ধ্যায় গুরুদেব আমার আশ্রমে মন্দিরে ঢুকিল, মন্দিরে বসে আরো যুক্ত ছিল হৃদয়টাকে মন্দির করে গো গোবিন্দের প্রতিষ্ঠা করে ময় আন মনে বসে তখন গোবিন্দের সাজায়। আজ গুরুদেব নিজের হৃদয় আসনটাকে মন্দির তৈরি করে আরোপে মুক্তি করে ওই মন্দিরে গোবিন্দকে প্রতিষ্ঠা করে আপন মনে সাজিয়ে দিচ্ছে। অলকাতি লাখা ভাল কোটি পাতে ধারা আরো মোহনবাসী দিল মস্তকে তার তোলা, হাতে মোহনবাসী নিয়ে ওই কালো শশী নয় আর মোহন চূড়া যখন গুরুদেব দিতে যায় মাথায় পরিয়ে দিয়ে এইবার একটা মালা নিয়ে বারবার গোবিন্দের গলায় দিতে চায়, কিন্তু আমার গোবিন্দের মাথার চূড়া মন্দিরের ছাদে থেকে গেছে, তাই তো বারবার চূড়ায় বাধা পেয়ে মালাটা ফিরে আসছে।
পিছনে অন্ধকারে কিন্তু ওই নরোত্তম বসে আছে। পরপর তিনবার দেখার পরে নরোত্তম ডাক দিয়ে বলছে, তারে গুরুদেব, আগে তুমি ওই গোবিন্দের মাথার চূড়াটা খুলে না, তারপরে মালা পরাও, ওই মালা পরানোর পরে আবার চূড়াটা বেঁধে দাও। চমকে উঠছে কে রে? নরোত্তম বলে, আমি তোমার অধম মারা লোকনাথ গোস্বামী ভাবে কথা জানি পড়িয়ে গেছি। বলে, আয় রে নরোত্তম, আয় রে শিষ্যের জমে দাত্তা তুই দিলি পরিচয়। বলে, গুরু শিষ্য অভেদাত্তা, আজ তুই তার প্রমাণ দিলি বাবা, আয় তোর দীক্ষা হয়ে গেছে, আর দীক্ষার প্রয়োজন কেননা আমি আরোপে মূর্তি করে আমার সাধনার মূর্তিটারে আমার থিত মন্দিরে স্থাপন করে নিয়ে আমি এভাবে তাকে সাজাচ্ছি। এ তো বাহিরের কোনো কথা নয়, বাহিরের লোকচক্ষুতে জীবনে কেউ কখনো দর্শন করতে পারে না। তুই আমার ধ্যানের মূর্তি, আমার আরোপে মূর্তি তুই দর্শন করেছিস, তাই গুরু শিষ্য অমনি নরোত্তমকে মুখে নিয়ে আমার গুরুদেব যখন আলিঙ্গন দিল প্রেমার, এই নরোত্তমকে এক সময় লোকনাথ গোস্বামী ত্যাগ করেছিলেন। কেননা সকালবেলায় গুরুদেব ভোগ লাগান মন্দিরে, বাল্য ভোগ লাগান, নরোত্তম সেই বাল্য ভোগ তৈরি করতে আশ্রমে ওই ভাড়ার ঘরে বসে লুচি তৈরি করে, ছখানা লুচি তৈরি করে নরোত্তম ভাবছে তাহলে আর লাগবে না, ছখানা লুচি দুখানা গোবিন্দ সেবায়, দুখানা আমার গুরু সেবায়, আর হয়তো দুখানা লুচি ধরে দেবে নামায়। দেখুন এই চিন্তা করে নরোত্তম মন্দিরে রওনা হল, পথিমধ্যে ছোট্ট দুটি বালক হাজির হল, পরে কৃষ্ণ বলরাম মূর্তি ধরে গো বালক রূপে থাই, ওই নরোত্তমকে জড়িয়ে ধরে ডাক দিয়ে জানায়, কৃষ্ণ বলরাম দুটি বালকের মূর্তি ধরে ছুটে এসে নরোত্তমকে জড়িয়ে ধরে বলছে বারে বারে, ও ছোট ঠাকুর, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। নরোত্তম একবার ওই বালকদের মুখের দিকে তাকায়, আর একবার ওই ভোগের দিকে তাকায়, ছখানা লুচি তাহলে হয়তো দুখানা আমার গুরুদেব দেবেন গোবিন্দ সেবায়, দুখানা নিজে গ্রহণ করবেন, আর দুখানা এই দুটি বালককে দিলেন, আমার যা হয় হত্যা হয়ে যাবে। এই ভাবতে ভাবতে অমনি মন্দিরে গিয়ে হয়েছে উদয়। যখনই মন্দিরে উঠতে যায় ভিতর থেকে গম্ভীর স্বরে লোকনাথ গোস্বামী করেছে মানা, খবরটা মূর্খ তুই আমার মন্দিরে ঢুকবি না, মূর্খ এখনো তোর ভাগাভাগি যায় নাই, যা সংসার কর গিয়ে। দেখুন গুরুদেবের আদেশ, যখনই বলেছে এখনই তোর ভাগাভাগি যায় নাই, যা আমি তোকে ত্যায্য করলাম, সংসার কর গিয়ে। নরোত্তম অবাক হয়ে দাঁড়িয়েছে, গুরুদেব বলছে, নরোত্তম গুরুবাক্য অলঙ্ঘনীয়, খবরদার লঙ্ঘন করো না, যাও। আজ থালা রেখে নরোত্তম রওনা হয়ে গেল, পরে কানতে কানতে পথে পথে ঘুরিতে লাগে, ভাবছে হায় রে আমি এত বড় দুর্ভাগা, যার জন্য আমি এতদিন ধরে গুরু কৃপা লাভ করতে আমি গোপন সেবা ব্রত করেছিলাম, আজ সেই গুরু সেবা থেকে আমি বঞ্চিত হলাম,
না আমি ব্যর্থ জীবন রাখবো না, একবার ভাবে যমুনাতে ঝাঁপ দেবে, আবার ভাবে না আত্মহনন মহাপাপ, তাহলে কি করব? ও ভাবছে এই গভীর জঙ্গলে প্রবেশ করব, তাই জঙ্গলের কোন হিংস্র পশু তারা আমাকে ধরে ছিঁড়ে খাবে, একদিকে আমার মৃত্যুও হবে গুরু বাক্য রক্ষা। দেখুন হরে কৃষ্ণ হরি বলেন পথে পথে ধার, ইতি উতি ভ্রমণ করে চরম ব্যথা, আজ নর্তক এদিকে ওদিকে এভাবে ভ্রমণ করছে, আবার ভাবছে গুরু আদেশ তো পালন করতেই হবে, আমাকে বলেছে সংসার করতে, চমকে ওঠে সে কি সংসার করতে হলে তো ধার পরিগ্রহ করতে হবে, সহসা বিবেক জাগ্রত হয়ে বিবেক গুরুমূর্তি ধরে নিয়ে ডাক দিয়ে বলছে নর্তক প্রিয়তে ভাজ্যা, পুত্রের জন্যই ভাজ্যা গ্রহণ করে, নর্তম ভাবছো তাই তো, তাহলে পুত্রের জন্য যদি ভাজ্যা গ্রহণ করে, আমি যদি পুত্র পাই তাহলে তো আমার ভাজ্যা গ্রহণের কোনো কার্য নাই, তাহলে ভাবছে কি আমি যদি পুত্র পাই তাহলে আমার তো বিয়ে করার দরকার নাই। দেখুন বাবা দ্বাদশ গোপালকে পুত্র করে সংসার গড়ে নিল, এইভাবে সে নরোত্তম মামা সেবায় যুক্ত, দ্বাদশ গোপালকে সন্তান জ্ঞানে সংসার করে বনের এক প্রান্তে সেবা যুক্ত আছে। একদিন হঠাৎ লোকনাথ গোস্বামী পূজায় বসে চিৎকার করে উঠেছে নর্তক নর্তক, আমার নর্তম গেল কোথায়, সব কথা ভুলে গেছে, নিজের অলক্ষে নর্তম গেল কোথায় নর্তম গেল কোথায়, কি বাবা কি কোনো অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, চেষ্টা আমি অনেক আগে থেকেই করছি। যা হোক লোকনাথ গোস্বামী আজ উদ্ভ্রান্ত হয়ে হাতে যষ্টি নিয়ে তখন ওই বনপথে ছুটে চলছে, ঠিক আছে, ছোট্ট দুটি বালক এসে ডাক দিয়ে বলেছে ওগো তুমি কাকে খুঁজছো, আমাদের বাবা নরোত্তমকে? লোকনাথ গোস্বামী বলেছে খবরদার আমার নরোত্তম তোদের বাবা হতে যাবে কেন? লোকনাথ ওরা বলছে হ্যাঁ তুমি লোকনাথ গোস্বামী নাও, বাবার মুখে তোমার কথা কত শুনেছি, ভাবছে তাই তো তোমরা আমাকে চেনো, বলে হ্যাঁ চিনি মানে তুমি আমাদের বাবার গুরুদেব, আমার বাবা তো সব সময় তোমার কথা বলে, তোমাকে মনে করে চোখের জলে কণ্ঠক শয্যায় নিশি যাপন করে, আমরা ছুটে গিয়ে বাবাকে বুকে জড়িয়ে ধরি, তখন সান্ত্বনা দাঁড় করি, চলো 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 ওই যে আমাদের বাড়ি, হাতে ধরে নিয়ে তারে ওই আশ্রমেতে এলো, দ্বাদশ গোপালের মন্দিরটাকে দেখাতে লাগে, বলে এই দেখো যেই লোকনাথ গোস্বামী আশ্রমে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে প্রত্যেক ওই মন্দিরের প্রকোষ্ঠ থেকে এক একজন বালক দৌড়িয়ে ছুটে আসছে, আরো দশটি বালক ছুটে এসেছে, ওইখানে দুটি ছিল আরো দশটি বালক ছুটে এসেছে, ওরা লোকনাথ গোস্বামীকে ঘিরে আনন্দ নৃত্য করেছে, দাদু ভাই এসেছে দাদু ভাই এসেছে, কেউ আসন এনে বসতে দিয়েছে, কেউ পাখা হাতে ব্যাধন করছে, কেউ বলে ওরে বাবা যদি এসে দেখতে পায় তার গুরুদেবকে আমরা যত্ন করি তাহলে তো বাবা রাগ করবে, কেউ জল এনে দিচ্ছে, লোকনাথ গোস্বামী ভাবছে হায় রে তাহলে আমার নরোত্তম বড় সুখে আছে,
লোকনাথ গোস্বামী ভাবকে আমার নর্তম বড় সুখে আছে। এই দ্বাদশটি সন্তান তার কি সোনার সংসার। এমন সময় নর্তম ভিক্ষা করে যখনই আশ্রমে প্রবেশ করেছে, গুরুদেবকে দেখা মাত্র অমনি দণ্ডবাদ হয়ে প্রণাম দিয়ে গলাতে গলাতে গিয়ে শ্রীগুরু স্পর্শ করছে। গুরুদেব বলছেন, নরোত্তম রে, শেষ পর্যন্ত তুই আমাকে এই উপহার দিলি। কেন গুরুদেব? বলে, মূর্খ, আমি তোকে সংসার করতে বলেছিলাম তাই এইভাবে সংসার করেছিস? বলে, হ্যাঁ গুরুদেব, তুমি যে আদেশ দিয়েছ তাই তো আমি তোমার আদেশে সংসার করেছি। বলে, চল দেখি সে হতভাগিনীর মেয়েরা কোথায়। নর্তম বলছে, গুরুদেব তুমি কাদের কথা বলছো আমি তো বুঝলাম না। বলে, এই সন্তানদের যে হতভাগিনীর মেয়েরা গর্ভে ধারণ করেছে তারা কোথায়। নরোত্তম বলছে, গুরুদেব তা তো আমি জানি না, আমি তো ওইভাবে দ্বার পরিগ্রহ করে সংসার গড়িনি। গুরুদেব এসো, তুমি আমার সংসার দেখবে। নরোত্তম যখন আশ্রমে প্রবেশ করেছিল, ওই দ্বাদশটি বালক তখন দৌড়িয়ে যার যার মতো মন্দিরে ঢুকে গেছে, গিয়ে ওই মূর্তিগুলো দেখিয়ে বলেছে, এই দেখো এই দ্বাদশ গোপাল আমার সন্তান। গুরুদেব বলে, নরোত্তম আর নিজেকে ঢেকো না, এতক্ষণ যাদের আমি দেখলাম দ্বাদশটি বালক দেখতে একই রকম, একই চেহারা, তারা আমাকে বসতে আসন দিয়েছে। তুমি আশ্রমে ফিরে তার গুরুদেবের যত্ন না করে তুমি তাদের রাগ করবে, তাই আমাকে জল এনে দিয়েছে, আসন পেতে দিয়েছে, আমাকে ঘিরে তার আনন্দ দেখতে মগ্ন ছিল। যখন তুমি এলে অমনি তারা পালিয়ে গেল। অমনি গিয়ে ঢলে পড়েছে গুরুদেবের পায়। বলে, আজও পর্যন্ত আমি তো দেখিনি আমার জীবন মিথ্যা হয়। হরি বল, হরি বল, হরি বল, তাই বল, হরি বল। একবার প্রেমানন্দে
জানো শশী অমনি এসে হাসে ডাকে ডাকে দ্বাদশটি মূর্তি দাঁড়ায় গুরুর পাশে ওটাই গুরু কৃষ্ণ একই সত্তা গো এমনি হয়ে দেখা দিল নরোত্তম আমার চরণে লুটাইয়ে তাহলে ভেবে দেখো ও বাবা ভক্তের চাই হলো অধিকার সেবার অধিকার সেবা ভিন্ন জগতে সে কিছু চায় না এই জন্য ভক্ত সেবায় সন্তুষ্ট রয় কিন্তু তাই বলে তার আরাধ্য সত্তা বা ইষ্ট হতে চায় না তুমি কেমন করে ভক্ত হবে বলো আমার ধারে ওরে ভক্ত হয়ে আসো তো নিজের আসন ছেড়ে তাহলে এই অধিকার চ্যুত হবে এই না জগৎবাসী তুমি ভালোভাবেই এবার জবাবে আমায় বলো কালো শশী আর তবে আরো বেশি কথাই আমি বলবো না এরপরে আসো রে আমার আসবে কে শোনা তবে আর বেশি বলে দরকার নাই আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই কি করে তুমি এবার ভক্ত বটে হবে ভক্তের অধিকার কোথায় বটে যাবে ভক্ত তো চাহে শুধু সেবার অধিকার এ কি হয় তবু বিশ্বপিতা তুমি তো বিশ্বপিতা কৃষ্ণ জনার্দন কি করে ছাড়বে তুমি তোমার আসন এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি